Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Cooking Recipes by Amena. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ও মজাদার রুই মাছ দিয়ে চিচিঙ্গার ঝোলের রেসিপি। চিচিঙ্গা সবজিটা হয়তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে খুব সহজেই রুই মাছ দিয়ে চিচিঙ্গার ঝোলের রেসিপি তৈরি করা যায়। তার আগে অবশ্যই বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি, তারপর চিচিঙ্গাগুলোকে একটি ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা চাইলে বটি দিয়েও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তারপর চিচিঙ্গাটাকে আমি দুভাগ করে এর ভিতরে যে বিচির অংশটা আছে সেই বিচির অংশটা ফেলে দিয়ে চিচিঙ্গাটাকে আমি কেটে নিচ্ছি। সবগুলো চিচিঙ্গা পর্যায়ক্রমে কাটা হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলোকে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিচিঙ্গার সাথে আরও থাকছে আলু, টমেটো কিউব, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ, রসুন বাটা, ধনিয়া কুচি, পরিমাণ মতো লবণ এবং থাকছে রুই মাছ। ভিউয়ার্স, আমি এই রেসিপিটা করার জন্য রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। এই পর্যায়ে আমি মাছগুলোতে হাফ চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা গরম হয়ে আসার পর এতে আমি পর্যায়ক্রমে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলোর এক পাশ মোটামুটি ভাজি হয়ে আসার পর তারপর আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি মাছগুলোকে অনেক বেশি ভাজবো না, মানে মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না। মাছের এক পাশ যখন সামান্য লাল হয়ে আসবে তখনই আমি মাছগুলোকে উল্টে দেব। সবগুলো মাছ পর্যায়ক্রমে উল্টে দেওয়ার পর মাছের অপর পাশটাও মাছের এই পাশের মতো করেই ভেজে নেব। তরকারির জন্য মাছকে কড়া ভাজি না করে এরকম মিডিয়ামভাবে মাছ ভাজি করে তরকারি রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি মাছ ভাজার অবশিষ্ট তেলটা দিয়ে দিয়েছি। এই তেল দিয়ে আমি আমার আজকের রান্নাটা কমপ্লিট করব। এখন আমি এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রায় দুই মিনিট ধরে পেঁয়াজ কুচিগুলোকে তেলের উপর ভেজে নেওয়ার পর এর কালার যখন হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি রসুন বাটা অ্যাড করে দেব। ভিউয়ার্স, আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা অ্যাড করেছি। আপনারা অবশ্যই আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী রসুন বাটাটা অ্যাড করবেন। রসুন বাটাটাকে সামান্য নেড়ে চেড়ে দিয়ে এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। ভিউয়ার্স, আমি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ মরিচ গুঁড়া এবং এক টেবিল চামচ জিরা গুঁড়া অ্যাড করেছি। সাথে দেড় টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়েছি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা কেউ যদি ঝাল কম খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আমি মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি চিচিঙ্গাটা অ্যাড করেছি, তারপর আমি আলুগুলো অ্যাড করে দেব। সবগুলো সবজি পর্যায়ক্রমে অ্যাড করা হয়ে গেলে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব, যাতে করে মশলার স্বাদটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সবজিটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব। চিচিঙ্গা সবজিটা খেতে যেমন মুখরোচক তেমনি এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। চিচিঙ্গাতে থাকা পুষ্টি উপাদান চুল ঝরে পড়ে যাওয়া রোধ করে, ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে করে তোলে আরও সুন্দর। এই সবজিতে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁতের গঠনকে মজবুত করে। এছাড়াও চিচিঙ্গা সবজিটি দেহের পানি শূন্যতা দূর করে, পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চিচিঙ্গা সবজিটি ডায়াবেটিস এবং জন্ডিস রোগীদের জন্য অনেক উপকারী একটি সবজি। ভিউয়ার, সবজিগুলোকে প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এক মগ পরিমাণে পানি অ্যাড করেছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করবেন। সবজিতে পানি অ্যাড করার পর আমি পানির সাথে সবজিগুলো একটু চেপে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব টমেটো কিউব।
টমেটো কিউবগুলো অ্যাড করা হয়ে গেলে এই টমেটো কিউবগুলোকে আমি পুরোটা সবজির উপর পর্যায়ক্রমে সবগুলো টমেটোর কিউব ছড়িয়ে দেব। সবগুলো টমেটোর কিউব পর্যায়ক্রমে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে এই সবজিটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। সবজিগুলো অনেকটা বয়ল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। সবজিতে এই পর্যায়ে যখন মাছ অ্যাড করা হয় এতে করে মাছের স্বাদটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়, এতে করে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো মাছ পর্যায়ক্রমে অ্যাড করা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে সবজির সাথে একটু চেপে চেপে দিয়ে মিশিয়ে দিব, যাতে করে সবজির সাথে মাছের স্বাদটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর একটি ঢাকনা দিয়ে এই সবজিটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এতক্ষণে সবজির সাথে মাছের স্বাদটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং সবজিটাও প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম। ভিউয়ার্স, কেউ যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।